হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পাবলিশ স্লাইড টু এ স্লাইড লাইব্রেরি অর শেয়ার পয়েন্ট সাইট। অর্থাৎ আমরা কীভাবে আমাদের যে এখানে প্রেজেন্টেশনের মধ্যে আমাদের যে স্লাইডগুলো থাকবে সেগুলো আমরা কীভাবে স্লাইড লাইব্রেরি অথবা আমরা আমাদের যে শেয়ার পয়েন্ট কোনো সাইডের ভিতরে আমরা পাবলিশ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে এই যে প্রেজেন্টেশনটা করা আছে এখানে, বাস এর মধ্যে যে স্লাইডগুলো আছে এখান থেকে আপনার যেই যে স্লাইডগুলো দরকার সেগুলো কি করতে পারবেন, আপনি স্লাইড লাইব্রেরিতে অথবা আপনার শেয়ার পয়েন্ট কোনো সাইডের ভিতরে আপনি পাবলিশ করতে পারবেন। আর সেই কাজটা করার জন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে চলে আসবো। আসার পর আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব, বাস এখান থেকে আমরা এই যে শেয়ারের ভিতরে যে লাস্টে দেওয়া আছে পাবলিশ স্লাইড, আমরা এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখানে কীভাবে কাজটা করে এই ধরনের এখানে লেখা আছে উপরে পাবলিশ স্লাইড টু এ স্লাইড লাইব্রেরি অর এ শেয়ার পয়েন্ট সাইট। আমরা স্লাইড লাইব্রেরির দিকেও পাবলিশ করতে পারি অথবা চাইলে আমরা শেয়ার পয়েন্ট সাইডেও করতে পারি। তো এখানে বিষয়গুলো কীভাবে কাজ করে লেখা সেটু করবেন। তারপর আমরা কাজটা করার জন্য এই যে পাবলিশ স্লাইড আমরা এখানে ক্লিক করব। পাস করার পরে এখন আমার ধরেন যে স্লাইডগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এখানে। তো এখন আসার পর এই যে ফাইলের নেম এখানে ধরেন যে এই যে একটা চলে আসছে, তারপর এটার কি ডিসক্রিপশন চলে আসছে, এখন তারপরে দ্বিতীয়টা এই যে 1 2 এগুলো কিন্তু চলে আসছে। এখন আসলে এগুলো আপনি চেঞ্জও করতে পারেন। এখন ধরুন আমি এই যে এখানে এটা যদি যাই 3 নম্বর এটা গেলাম, এটা এখানে চেঞ্জ করে আপনি যেটা লেখা থাকবে তার আমি ফাইনাল লেখাটা ডিলিট করে দিলাম। তারপর এইটুকু ডিলিট করে দিয়ে এখানে ধরুন আমি ওকে, বাস আপনি যা লেখা দরকার লিখে দিতে পারেন। তারপরে এই যে অনলাইন মার্কেটিং এখানে যা আছে চেঞ্জ করে দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর এখন ধরুন আমি এই যে যেটা আছে এই স্লাইডটা এখানে আমি এটা টিক মার দিলাম, দেওয়াতে এটা আমার হইলো। তারপরে আপনি কোনটা আর কোনটা করবেন, আমি এখান থেকে নিজ দিকে আসি। তারপর ধরুন আমার এই 5 নম্বর স্লাইডটা আছে, এইটা এটার মধ্যে সেমভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আমি করবো না, যা আছে তাই রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন এখান থেকে যে আমি এই যে পাবলিশ টু কোথায় পাবলিশ করবো সেটা আমি ব্রাউজ থেকে সেই লোকেশন দেখাতে পারি। তার আগে ধরুন এখানে এই যে সিলেক্ট অল দিলে আমি সবগুলো সিলেক্ট হবে, আর ক্লিয়ার দিলে এইগুলো যেগুলো আমি সিলেক্ট করছি ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন আমি এখান থেকে আরেকটা অপশন দিচ্ছে শো অনলি সিলেক্টেড স্লাইড, এটা আমি যদি এখানে টিক মার দিই তাহলে আমার সিলেক্টেড স্লাইডগুলো মাত্র শো করবে। বাস এভাবে এখানে বিষয়গুলো থাকে। তাহলে এখন আমি কী করবো, ব্রাউজে যে আমার লোকেশনটা আমি এখানে দেখাই দেবো যে লোকেশনে পাবলিশ করবো। তাহলে আমি ব্রাউজ অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন পাওয়ার পয়েন্টে এই যে মাই স্লাইড লাইব্রেরি আমার লাইব্রেরি লোকেশনটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এই লোকেশনে আপনি নিতে পারেন, এখানে সিলেক্টে ক্লিক করলে এই লোকেশনের ভিতরে পাবলিশ হবে, অথবা চাইলে আপনি এই লোকেশন ছাড়া আপনি যদি চান যে অন্য লোকেশনে দেবেন সেটা দিতে পারেন। তাহলে ধরুন আমি কোথায় দিলাম, আমি ধরুন মাই ডকুমেন্টে দিলাম, আমি এই লোকেশনে করবো। তাহলে মাই ডকুমেন্টে এখানে ধরুন আমি একটা ফোল্ডারে করতে পারি, মাই ডকুমেন্টের ভিতরে ধরুন আমি কোন ফোল্ডারে করবো, এখান থেকে ধরুন আমি দেখালাম যে MS পাওয়ার পয়েন্ট আমি এই ফোল্ডারে করবো। তাহলে ফোল্ডার দেখাই দিয়ে আমি এখানে সিলেক্টে করলাম, বাস এখন আমার এই যে লোকেশনটা চলে আসছে মাই ডকুমেন্টের MS পাওয়ার পয়েন্ট ফোল্ডারের ভিতরে আমার এই যে দুইটা স্লাইড সহকারে একটা প্রেজেন্টেশন তৈরি হবে। বাস এটা দেখানোর পর লাস্টে আমরা পাবলিশে ক্লিক করি, বাস আমাদের পাবলিশ হয়ে গেল। তাহলে পাবলিশ হওয়ার পরে এখন যদি আমি আমার ফোল্ডারে চলে আসি, এখন আমি এই যে আমার ফোল্ডারে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমি কোথায় রাখছি, আমার এখানে চলে যায় মাই ডকুমেন্টে। তারপর আমি কোন ফোল্ডারে রাখছি, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যে এই ফোল্ডারে। এখান থেকে আমি কী নামে রাখছি, এই যে ধরুন আমার কিন্তু এখানে নামটা চলে আসছে, যেটা কি এই যে জসিম প্রেজেন্টেশন ফাইনাল, এই যে এখানে ধরুন 5, এটা কিন্তু চলে আসছে এখানে। আমি এখন যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে ধরুন আমার কিন্তু এটা চলে আসছে। তারপর আমি এটা এখান থেকে ক্লোজ করে দিয়ে এই যে আরেকটা যেটা আছে জসিম প্রেজেন্টেশন ওকে যেটা আছে আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখুন কিন্তু আমার এটা চলে আসছে। তাহলে এখানে দুইটা স্লাইড কিন্তু আলাদা দুইটা ফাইলে চলে আসছে। তাহলে এটা একটা একটা ফাইল হিসেবে চলে আসছে, তারপরে কিন্তু এই যে আরেকটা যেটা আছে এই যে 5, এটা কিন্তু নাম চেঞ্জ করে নেয়। তাহলে দুইটা স্লাইড আলাদা দুইটা ফাইল হিসেবে কিন্তু এখানে আমার এই ফোল্ডারে চলে আসছে। তো এইভাবে কিন্তু এখানে আপনি পাবলিশ করতে পারেন আপনার স্লাইডগুলো, সে দুইটা আলাদা বা তিনটা দিলে তিনটা আলাদা ফাইল। তো কীভাবে কাজটা করে সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল আপনাদের এখানে দেখাই দিলাম। বাস এইভাবে দিলে আমরা কাজটা করতে পারি। এখন এই ফাইল যদি আপনি এখান থেকে ওপেন করার স্যার আমরা সরাসরি যদি এখানে আসি, আসার পরে ফাইলে যে আপনি যে ওপেনে যে কোথায় রাখছেন মাই কম্পিউটারে ব্রাউজে যে, বাস সরাসরি আপনার এখানে ডকুমেন্টটা আসবেন। আসার পরে আমাদের যে ফোল্ডারে রাখছি কোন ফোল্ডার রাখছি পাওয়ার পয়েন্টের ফোল্ডারটা কোথায় এই যে ফোল্ডারে যে এই যে আপনি এখান থেকে ওপেন করতে পারেন, কোনটা ওপেন করবেন সেটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলে সেই এই যে এটা ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে মূলত এখানে আপনার কাজটা করে। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম যে কীভাবে আমরা আমাদের এখানে পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশন করা থাকবে সেখান থেকে আমার যেই স্লাইডগুলো দরকার সেগুলো কীভাবে আমরা এখান থেকে কী করতে পারি আমাদের স্লাইড লাইব্রেরিতে, অথবা দেখা গেছে আমাদের কোনো শেয়ার পয়েন্ট সাইডে আমরা কীভাবে পাবলিশ করতে পারি সেই টোটাল বিষয় আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পাবলিশ স্লাইড টু এ স্লাইড লাইব্রেরি অর শেয়ার পয়েন্ট সাইট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।